বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে বাংলাদেশ হ্যান্ডলুম বোর্ড গঠন করে। এছাড়া তিনি গঠন করেছিলেন বাংলাদেশ তাঁতি লীগ। নরসিংদী মধ্য বাংলাদেশের একটি জেলা। এটা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে 50 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। এই জেলাটি টেক্সটাইল এবং কারুশিল্পের জন্য বিখ্যাত। প্রতি পর্বের মতোই আমি নুসরাত জাহান নিপা চলে এসেছি নরসিংদীর ডাঙ্গা উপজেলায়। এখানকার তাঁত শিল্পের সুনাম সমগ্র বাংলাদেশ ব্যাপী। আজ আমরা কথা বলব নরসিংদীর তাঁতি লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সাইদের সাথে। হ্যাঁ, তিনি শুধুই মুক্তিযোদ্ধাই নন, তিনি একজন সফল তাঁতি। আবু সাইদের কাছেই জানলাম এখানে মুক্তিযোদ্ধাদের একটা সংগঠনও রয়েছে। তাছাড়া তিনি আরও বললেন, এখানে 20 জনের মতো তাঁতি রয়েছে যারা তৎকালীন সময় যুদ্ধ করেছেন। সত্যি আমরা গর্বিত জাতি। আজকে স্বাধীনতার 50 বছর পূর্তিতেও গর্বের সাথে বলতে পারি আমাদের তাঁত শিল্পীরা শুধু বস্ত্র শিল্পেই অবদান রাখেনি, আরও রেখেছিল দেশ স্বাধীনতায়। আমাদের অনেকেরই অনেক ভ্রান্ত ধারণা রয়েছে, তাঁত মানেই শুধু গামছা, লুঙ্গি কিংবা শাড়ি। আসলে তাঁত শিল্পের বিস্তার রয়েছে বস্ত্র শিল্পের প্রতিটি স্তরে স্তরে। নরসিংদী জেলার ডাঙ্গা উপজেলায় তাঁতিদের বিছানা চাদর বুনন আমাকে একজন গবেষণাকারী হিসেবে দিয়েছিল নতুন তথ্য। শুধু বিছানার চাদরই নয়, পর্দা, সোফার কাভার, লেপের কাভার সহ হোমটেক্সের সব ধরনের পণ্য এই শিল্প থেকে তৈরি সম্ভব। একজন তাঁতি যদি এই চাদর বুনন এবং হোমটেক্সের বিভিন্ন পণ্য তৈরিকরণে সর্বদা সময় ব্যয় করে, তাহলে অর্থনৈতিকভাবে আমরা কখনোই পিছিয়ে পড়ব না, একথা মানতেই হবে। বাংলাদেশের তাঁতিদের দক্ষতা গর্ব করার মতো। এই তাঁত দিয়ে তারা তৈরি করছে গজের পর গজ কাপড়, যা সুন্দর এবং শৈল্পিক। হ্যান্ডলুমের এই চাদরগুলোতে ফুটে উঠেছে তাদের শৈল্পিক নিদর্শন। এখানে অনেক তাঁতি রয়েছে যারা বছরের পর বছর, যুগের পর যুগ ধরে এই শিল্পের সাথে নিয়োজিত। এখানকার কাপড় পুরো বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকে এখানকার ব্যবসায়ীরা। বাংলাদেশ হ্যান্ডলুম বোর্ড বিভিন্ন প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে সর্বদাই তাঁত শিল্পের উন্নয়ন করে আসছে। শুধু সরকারি প্রতিষ্ঠানই নয়, একজন সুনাগরিক হিসেবে আমাদের উচিত বেসরকারিভাবেও এই শিল্পের বিনিয়োগ এবং বিপণনের ব্যবস্থা করা। তাহলেই বেঁচে থাকবে এই তাঁত শিল্প এবং বেঁচে থাকবে একদল নিপীড়ন জনগোষ্ঠী, যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যেই আজকে বাংলাদেশ সফল। আমরা যারা ফ্যাশন নিয়ে কাজ করি বা ফ্যাশন নিয়ে গবেষণা করছি, নয়তোবা ফ্যাশন নিয়ে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, তারা যদি তাদের নিজ নিজ জায়গা থেকে এই সকল ব্যবসায় কিছু বিনিয়োগ এবং নতুন নতুন আইডিয়া দিয়ে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলেই বেঁচে থাকবে এই তাঁত শিল্প। হোমটেক্সের এই পণ্যগুলো বিদেশি ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী যদি ক্রয় করতে পারে, তাহলে হোমটেক্স থেকেও বৈদেশিক মুদ্রা অর্জন করা খুব কঠিন কোনো বিষয় নয়। হোমটেক্সের পণ্যগুলো আসলেই মনোমুগ্ধকর, যেমন টেবিল ম্যাটের মতো পণ্য হ্যান্ডলুম দিয়ে বানানো সম্ভব। অনেক দেশীয় ব্র্যান্ড রয়েছে যারা এই পণ্য নিয়ে কাজ করছে, আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এই সকল তাঁতিদেরকে বাঁচিয়ে রাখার জন্য, পাশাপাশি এই শিল্পের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য। অনেক সময় অনলাইনে আমরা আরও দেখতে পাই বিভিন্ন অনলাইন উদ্যোক্তাগণও এই শিল্পের বহিঃপ্রকাশ এবং প্রসারের জন্য অনলাইনে এই প্রোডাক্ট নিয়ে কাজ করছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আমাদের তাঁত আমাদেরই সম্পদ। বাংলাদেশ 50 বছর পূর্তিতে এই হোক আমাদের অঙ্গীকার।